চার দিনের রাষ্ট্র সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার এই সফরকে ঘিরে কয়েকদিন ধরেই পাবনার মানুষের মাঝে উৎসব বিরাজ করছে। সোমবার দুপুর 12:08 ঢাকা থেকে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেখানে ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় সেখানে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ জেলা আওয়ামী লীগ, নাগরিক সমাজের জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর পাবনা সার্কিট হাউসে পৌঁছলে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। দুপুর 1:30 নাগাদ জেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেখান থেকে রাষ্ট্রপতি স্কয়ার বাগানবাড়িতে পারিবারিক সমাধিস্থলে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করে মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে স্কয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নিজ জেলায় কৃতি সন্তানের পাবনায় আসা উপলক্ষে শহর সেজেছে নতুন সাজে। তাকে বরণ করতে প্রস্তুত পাবনাবাসী, তাই উচ্ছ্বসিত সাধারণ মানুষ। প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবেন রাষ্ট্রপতি এমন মনে করেন তারা। আমাদের পাবনার কৃতি সন্তান মহামান্য রাষ্ট্রপতি পাবনাতে আসার জন্য আমরা খুবই গর্বিত। তিনি আমাদের পাবনা জেলার কৃতি সন্তান। এতে করে আমরা সমস্ত পাবনাবাসী তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা খুবই আনন্দিত। আমরা চাই যে আরও পাবনায় একটু উন্নতি হোক, কিছু ভালো কিছু হোক, এটাই চাচ্ছি। উনি পাবনার সন্তান, পাবনা আছে বলে তো এমনি ভালোই, তাও আমরা তো দেখবে যাবই। রাষ্ট্রপতি মহোদয়ের কাছে প্রত্যাশা তো অনেক থাকবেই, তারপরেও যেটা দ্রুত সম্ভব যে আমাদের পাবনা থেকে রেল লাইন যোগে আমরা ঢাকায় যাব, পাবনার সদর হাসপাতালে আমরা জরুরি ভিত্তিতে আইসিইউ সিসিইউ একজন জরুরি রোগীর চিকিৎসা প্রাপ্তির জন্য আমরা তার কাছে প্রত্যাশা করি। পাবনার সদ্য নির্মিত মেডিকেল কলেজ উন্নয়ন খাতে রয়েছে, রেভিনিউ খাতে যাবে, এখানে 500 বেডের হাসপাতালের জন্য আর প্রত্যাশা করি। আর পাবনার যে ইসামতি নদী আজকে ড্রেন এবং ভাগারে পরিণত হয়েছে, এই ইসামতি নদীকে খনন করে, পুনঃখনন করে নদীকে চলমান বহমান করবার জন্য আমি আবেদন জানাই, দাবি জানাই পাবনাবাসীর পক্ষ থেকে। আর পাবনার একজন সৎ ও নির্ভীক মানুষকে রাষ্ট্রপতি নির্বাচিত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান পাবনার জনপ্রতিনিধি সহ আওয়ামী লীগ নেতারা। আমাদের এই পাবনাকে ভালোবেসেই জনতি শেখ হাসিনা, আমাদের পাবনার কৃতি সন্তান, স্বর্ণ সন্তান যাকে আমরা বলি, মহামান্য রাষ্ট্রপতি উনি আমাদেরকে উপহার দিয়েছেন। প্রত্যাশা শেষ নেই, কিন্তু আমরা সবচেয়ে বড় জিনিস পেয়েছি, এখানে তো আর চাপা কিছু থাকতে পারে না, আমরা মহামান্য পেয়েছি। আর বাকি যে আমাদের পাবনা জেলার যে উন্নয়নের বিষয় থাকবে, অবশ্যই তার দৃষ্টি থাকবে, তিনি তার হাত দিয়ে বাকি উন্নয়নগুলো হবে। প্রত্যেকটি বাড়ির থেকেই মানুষের আগ্রহ যে মহামান্য রাষ্ট্রপতি আমাদের আমাদের প্রিয় পাবনা সন্তান, সবাই দেখার জন্য, বরণ করার জন্য সবাই কিন্তু মুখে আছে। সফরের দ্বিতীয় দিন সকাল 10:00 পাবনা বেসিক শিল্পনগরীতে স্কয়ার সায়েন্স অ্যান্ড লাইফ প্ল্যান্ট উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। এরপর বেলা 11:00 পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বেলা 3:00 পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন রাষ্ট্রপতি।